আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করলাম আমার ছাদ বাগানের রং বেরঙের গোলাপ দিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি আসছি ছাদ বাগানের গাছগুলোতে পানি দেওয়ার জন্য, ভাবলাম এখান থেকেই ভিডিওটা আজকে শুরু করি। আর এই পাশে দেখেন মরিচ গাছগুলো, এগুলো কিন্তু মারা গেছে। আর এই ঝড়ে আমার অনেকগুলো মরিচ গাছ মারা গেল। তো যাই হোক, এই যে এই পাশের গোলাপগুলো দেখছিলাম, মাশাল্লাহ খুব সুন্দর। আর এগুলো যখন বাতাসে দোল খায়, কি বলবো, দেখতে এত সুন্দর লাগে। বাতাসে দোল খাওয়া ফুল দেখতে ভীষণ ভালো লাগে, তাই না? তো যাই হোক, আজকে না একটু ভিন্ন টাইপের খাবার খেতে ইচ্ছা করছে। যদিও খাবারগুলো তৈরি করতে ভীষণ কষ্ট, তারপরও চেষ্টা করব খাওয়ার জন্য। আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে, তাহলে এখনও আমি মার কাছে আবদার করতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এর আগে আমি যখন ছোট বোনের বিয়ে খেতে গেলাম, তখন কিন্তু বেশি সময় নিয়ে যায়নি, সেজন্য আমার মা কিন্তু কোনো রকমের পিঠা তৈরি করতে পারেনি। যতটুকু সময় ছিলাম, ততটুকু সময় বিয়ে বাড়িতেই খাওয়া দাওয়া করছি। এর মধ্যে কিন্তু আমার প্রিয় ইলিশ মাছ আমার মা দুইবার রান্না করেছে। তাহলে বুঝেন কি অবস্থা, মা বাবারা কিন্তু এরকমই হয়, সন্তানের পছন্দের খাবারের দিকটা খেয়াল করে। এবার যখন আমি বাপের বাড়ি গেলাম, তখন মাকে ফোনে বলছিলাম, তোমার হাতে রান্না কিন্তু খাওয়ার সুযোগ হবে না, যেহেতু সময় নেই, খুবই কম সময় হাতে নিয়ে যাচ্ছি, তবে তোমার হাতের রান্না আমি খুব মিস করি। সেজন্য আমার মা কিন্তু আমি যাওয়ার আগেই আমার পছন্দের ইলিশ মাছ রান্না করে রাখছিল। আমি বিয়ে বাড়িতে যাওয়ার আগে মায়ের হাতের ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। মা বাবারা এরকমই হয়, তাই না? আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন। আর ভিডিও রিলেটিভ কোনো কথাই কিন্তু বলিনি এতক্ষণ। ভিডিওর শুরুতেই দেখছেন আমি কিন্তু গরুর মাংস রান্না করতেছিলাম, আর এখন চাউল গুঁড়া করে নিচ্ছি। বলেন তো কী পিঠা তৈরি করব। আর যে পিঠাটা তৈরি করব, সেই পিঠা তৈরি করতে গেলে আমার আল্লাহ আল্লাহ করতে করতে গলা শুকায় যায়। মানে কোনো সময় আমি পারফেক্টভাবে তৈরি করতে পারি না। আর এই পিঠাটাই কেন যেন আমার মা খালারা অনায়াসে তৈরি করে, একদম চোখ বন্ধ করে তৈরি করে। কী যে সুন্দর হয়, কি বলবো, আসলে তাদের হাতে না জাদু আছে, ওইরকম জাদু মাখা হাত আমার হলো না আর কি। আমি কিন্তু ওরকম কোনো কাজে পারদর্শী না আমার মা খালাদের মতো, তারা সব কাজে এক্সপার্ট, মানে অন্যরকম, মানে দক্ষতা তাদের। কোনো কিছুই পেলাম না, মায়ের কোনো কিছুই আমি পাইনি। আমার ভিতরে অনেক রকমের মানে জড়তা আছে, অলসতা আছে, তো সব কিছু কাটিয়ে উঠতে চাই কিন্তু সেরকমভাবে পারি না। ইউটিউবে কাজ করতেছি, এখানেও কিন্তু অলসতার কোনো স্থান নাই, তারপরও অলসতা নিয়েই একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, আমি কিন্তু গরুর মাংসটা রান্না করে এসেছি, আর এরপর আমি মাটির চুলায় চলে আসছি। মাটির চুলা ছাড়া কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারি না। অনেকে ঢাকা শহরে গ্যাসের চুলায় তৈরি করে, আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, সেজন্য মাটির চুলায় সবসময় এই পিঠা তৈরি করা হয়। আর আজকে কিন্তু পিঠাগুলো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, অতটাও খারাপ হয় নাই। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। যাই হোক, সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে, এর মধ্যে বাচ্চারাও খেয়ে নিয়েছে, আমার খেতে খেতে একটু দেরি হয়ে গেছে। এর মধ্যে কাকিও চলে আসছে, কাকির কাজ করতেছে। আর কাকি কিন্তু আজকে ডাইনিং টেবিলের আশেপাশে কোনোভাবে আসছে না, আপনারা বুঝতেই পারছেন, যেহেতু উনি ভিন্ন ধর্মের। আমি গরুর মাংস রান্না করাতে আজকে কোনোভাবেই আমার ডাইনিং টেবিলের আশেপাশে আসতেছে না। তো যাই হোক, ওনার জন্য অন্য কোনো খাবার তৈরি করতে হবে। এই তো দেখতে পারছেন উনি ওনার কাজ করতেছে। আমি কয়েকদিন কিন্তু ওনাকে ছাড়াই ছিলাম, আর বাসায় যদি কাজের লোক না আসে, তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। বিশেষ করে এই যে ধোয়া মোছার কাজটা আমার অনেক কষ্ট হয়ে যায়। আর উনি যখন ঘর ধোয়া মোছা করে, এত সুন্দর হয়, একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। তো মাশাল্লাহ ওনার কাজ এত সুন্দর, আমি অনেক ভিডিওতে ওনার কাজের প্রশংসা করেছি, অনেক সুন্দর করে কাজ করে। তো সেজন্য দেখা যায় মাঝে মধ্যে যদি একটু গ্যাপও দেয়, তাও মানে ওনাকে ছাড়তে পারি না, উনি অনেক অনিয়ম করে, মাঝে মধ্যে ওনাকে খুঁজেই পাওয়া যায় না, তখন আমার ভীষণ কষ্ট হয় একা একা কাজ করতে। এরপরে আর ভিডিও করা হয় নাই, আজকে একটু বাইরে গিয়েছিলাম, যদি সম্ভব হয় আগামী ভিডিওতে শেয়ার করব কোথায় গিয়েছিলাম। এরপরে বিকেলে মেয়ের জন্য একটু নাস্তা তৈরি করতেছি, এখানে কর্নফ্লেক্স দিয়ে কলা, তারপর আম, যেহেতু আমের সিজন আর এই আমগুলো অনেক মিষ্টি, সেজন্য একটু দিয়ে দিলাম।
আর এই খাবার তো আমার ছেলে খাবে না, সেজন্য ছেলের জন্য তৈরি করলাম না, শুধু মেয়ের জন্য তৈরি করলাম। মেয়ের আবার আরেকটা সমস্যা আছে, সেটা হলো পেস্তা বাদাম কাজু বাদাম এগুলো খেতে চায় না। তো যাই হোক, তারপরেও দিয়ে দিলাম, সব সময় তাদের পছন্দ মতো তো আর চলতে পারবো না। আর এই পাশে আমি একটা পার্সেলের জন্য অপেক্ষা করতেছিলাম। আমি যখনই অনলাইনে কোনো কিছু অর্ডার দিই, হাতে পাওয়ার পরে গালে হাত দিয়ে অনেকক্ষণ বসে থাকি, কি অর্ডার করলাম আর কি পেলাম এগুলো চিন্তা করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আজকের পার্সেলটা কেমন, কি অর্ডার করেছি, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত থাকলে অবশ্যই দেখতে পারবেন, আর ভিডিও দেখে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। যেটা বলছিলাম আর কি, ডেলিভারি ম্যান বলল যে আপনি যদি একটু রাস্তার পাশে দাঁড়াতেন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমি বাড়িটা ঠিক মতো চিনতে পারতেছি না। তো আমি যখনই অনলাইনে কোনো কিছু অর্ডার দিই তখন কিন্তু বাসায় দিয়ে যায়, মাঝে মাঝে আবার বাসায় আসেও না। ডেলিভারি ম্যানের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে আমার নিয়ে আসতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন কি অর্ডার করেছি, যেহেতু এটা আমার আশেপাশে আমার এলাকায় নেই, সেজন্য অনলাইনে অর্ডার করতে হলো। আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে। তো যখনই আমি ডেলিভারি ম্যানের কাছ থেকে জিনিসটা বুঝে নিচ্ছিলাম যে কোনো রকম কোনো কিছু হয়েছে কি না, যেহেতু একটা ফুলের টপ সিরামিক্সের ছিল, ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, সেজন্য আর কি চেক করে নিলাম। তো সম্পূর্ণ এত নিখুঁতভাবে তো আর ডেলিভারি ম্যানের সামনে দেখা যায় না, ওরা সব সময় দূরের উপরে থাকে, তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন, তখন ঠিক মতো কিন্তু এত দেখা যায় না। তারপর আমি যতটুকু সম্ভব আমি একটু চেক করে নিয়েছিলাম। এই তো জিনিসটা দেখতে পারছেন, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছিল, সেজন্য অর্ডার করছি। রিক্সা ফুলদানির সাথে আমি দুইটা ফুলের টপ অর্ডার করি, আর বাকি সামনে যে ফুলের টপটা সেটা কিন্তু বাসায় ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আসলে অনলাইনে কোনো কিছু অর্ডার করা ঠিক না, তারপরে একটু নতুনত্ব ছোঁয়া পাওয়ার জন্য কিন্তু অনলাইনের দিকে আমরা ঝুঁকে থাকি, কারণ এই সব জিনিস এই গ্রাম অঞ্চলে পাওয়া যায় না, সেজন্যই অনলাইন থেকে অর্ডার করা। তো যাই হোক, এই জায়গাটা আমি রেখেছি আপাতত, পরে কোথায় রাখবো, কোথায় কিভাবে সাজাবো সেটা পরের কথা, এখন এইভাবেই থাকবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।